3 বছরের ব্যবধানে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্থায়ী আমানত কমেছে 1,157 কোটি টাকা। বিষয়টি নজরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন কর্তৃপক্ষের। সংস্থাটি বলছে, স্থায়ী আমানত কমায় বর্তমান গ্রাহকরা ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে আর্থিক অনিয়ম নিয়ে ফারিস্টকে চিঠি দিয়েছে আরেক নিয়ন্ত্রণ সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। তবে তার সন্তোষজনক জবাব মেলেনি। আরিফুর রহমানের রিপোর্ট। 2015 সালে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্থায়ী আমানত ছিল 1,561 কোটি টাকা, পরের বছর কমে গেছে 141 কোটি টাকা, 2017-তে আরও 292 কোটি টাকা কমেছে, আর 2018-তে একলাফে আমানত নেই 723 কোটি 32 লাখ টাকা। এত টাকা কেন কমলো তার হদিস জানতে চেয়ে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোন ধরেননি ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, জবাব দেননি খুদে বার্তারও, আর তাই আমানত কেন কমলো তার উত্তরও মেলেনি। প্রচলিত নিয়ম অনুযায়ী লাইফ ফান্ডের 30% বিনিয়োগ করতে হয় সরকারি বন্ডে, আর বাদ বাকি টাকার বড় অংশই থাকে স্থায়ী আমানত হিসেবে। 804 কোটি টাকা তার এলপিআর, যেখানে লাইফ ফান্ড হচ্ছে 3,300 বা 3,400 কোটি টাকার কাছাকাছি। তো এই রেশিওতে এটা কত পার্সেন্ট হয়? 10% এরকম। এটা অত্যন্ত অ্যালার্মিং। সাধারণত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বাড়লে স্থায়ী আমানত বাড়ে। 2016 সালে ফারিস্টের এই তহবিল ছিল 3,216 কোটি টাকা, 2017-তে বেড়েছে আরও 128 কোটি টাকা, 2018-তে কমেছে মাত্র 6 কোটি। এর মানে হচ্ছে প্রেজেন্ট পলিসি হোল্ডার যারা আসছে তাদের কিন্তু আপনার একটা একটা সময় দিয়ে বড় একটা শখ দিতে হবে, সেই শখটা কিন্তু পলিসি হোল্ডার দিয়ে দায়ে পড়বে। আর্থিক বিবরণীতে অনিয়ম পেয়ে আগেই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে চিঠি দিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। উত্তর এসেছে কিন্তু অনিয়মের সপক্ষে কোনো প্রমাণাদি ছাড়াই। কিছু ফিক্সড ডিপোজিট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মানে ধার হিসেবে দিয়েছে এবং সেই ব্যক্তি প্রতিষ্ঠান এই ফিক্সড ডিপোজিটকে লিয়েন করে ব্যাংক থেকে লোন নিয়েছে এবং পরবর্তীতে যখন তারা লোন পরিশোধ করে নাই তখন ব্যাংক এই ফিক্সড ডিপোজিটকে এনক্যাশ করেছে। তেমন কোন সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ না করাতে কোম্পানির যে ব্যাখ্যা সেটা কমিশনের কাছে সন্তোষজনক মনে হয় নাই এবং এই ব্যাপারে আরো অধিকতর স্পেশাল অডিট হইতে পারে, তদন্ত হইতে পারে, কমিশন পরবর্তীতে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এর আগেও ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আইন না মেনে অবৈধ বিনিয়োগ, জমি কেনায় দুর্নীতি সহ নানা অনিয়মের তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।